আমি সন্তোষ দত্ত, ইনস্ট্রাক্টর অফ রাষ্ট্রীয় সিভিল অফ গভর্নমেন্ট অ্যাক্ট ইনফো রানিং আন্ডার পিটিং। তো আজকে আমরা যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করব, গত কাল যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়াল, ড্যাম মুভিং ফোর্স অফ এক্সটার্নাল ওয়াল। আজকে আমরা যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করব, ড্যাম মুভিং ফোর্স অফ ইন্টারনাল ওয়াল। ঠিক আছে, মানে আমাদের যে বিল্ডিং করব, বিল্ডিং এ এক্সটার্নাল ওয়াল আর ইন্টারনাল ওয়াল দুটোতেই আমার ড্যাম মুভিং ফোর্স রাখতে হবে। ঠিক আছে, তো এক্সটার্নাল ওয়ালে আর ইন্টারনাল ওয়ালের মধ্যে ডিফারেন্স কি? এক্সটার্নাল ওয়ালে কি হচ্ছে, ওখানে ন্যাচারাল যে প্রবলেমগুলো, যেমন ঝড় বৃষ্টি, তো এইগুলোকে রোধ করবে। ঠিক আছে, এই জন্য এক্সটার্নাল ওয়ালে ডিপিসি দেওয়া হয়, ইন্টারনাল ওয়ালেও ডিপিসি দেওয়া হয়, যাতে এক্সটার্নাল ওয়ালের যে ওয়াটারটা সেটা অ্যাবসর্ব করে যাতে ইন্টারনাল ওয়ালে চলে না আসে। ঠিক আছে, তো আমাদের এখানে যে ডাটাটা আছে সেই ডাটা হচ্ছে ওয়াল থিকনেস আছে 300 mm। ঠিক আছে, ডেপথ হচ্ছে লিন কংক্রিট 75 mm, আমার থিকনেস অফ ফ্ল্যাট ব্রিক যেটা লিন কংক্রিটের ওপরে আমার ফ্ল্যাট ব্রিকটা থাকবে সেটা থিকনেসটা হচ্ছে তোমার 75 mm। তারপর হচ্ছে ডিপিসি দেওয়া আছে 30 mm এর ডিপিসি, 30 mm বলতে ওই 1 ইঞ্চি একটু বেশি। নেক্সট হচ্ছে ফ্লোর কংক্রিট, ঠিক আছে, ফ্লোর কংক্রিটের যে ফ্ল্যাট ব্রিক আছে এর উপরে ফ্লোর কংক্রিট থাকবে এবং ফ্লোর কংক্রিটের যে থিকনেস সেটা 25 mm। তো আমি ড্রয়িংটা একদম শুরু করে দিচ্ছি, তোমরা দেখো ড্রয়িংটা খুবই সহজ। ঠিক আছে, তো এক্সটার্নাল ওয়াল দেখো আমরা করেছিলাম, এটা আমরা তোমাদের মনে করছি, এটা আমরা এক্সটার্নাল ওয়াল থেকে করেছিলাম, আমরা ইন্টারনাল ওয়ালে করবো। তাহলে এদিকে এক্সটার্নাল ওয়াল, এইদিকে এক্সটার্নাল ওয়াল হবে, অপোজিট সাইড এইদিকে ইন্টারনাল ওয়াল হবে। ঠিক আছে, তাহলে ইন্টারনাল ওয়াল আমার দেখো আমি ইন্টারনাল ওয়াল আছে কানেক্ট করছি। ঠিক আছে, তো এটা ছিল এক্সটার্নাল ওয়াল, এদিকে হচ্ছে ইন্টারনাল ওয়াল। তাহলে ইন্টারনাল ওয়ালের প্রথমে এখানে কি আছে, লিন কংক্রিট। ঠিক আছে, তো লিন কংক্রিটটা এটা হচ্ছে লিন কংক্রিট। এবার কি হচ্ছে, এবার দেখো এবার আমি ডিপিসি তে কোথায় দেবো, ডিপিসি। ঠিক আছে, তো ডিপিসি এই লিন কংক্রিট ঠিক উপরে দেবো, কোথায়, এইখানে। আমি এখানে একটা অন্য কালার ইউজ করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ডিপিসিটা তোমার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 30 mm এর ডিপিসি দেওয়া আছে। তার উপরে দেখো এখানে আছে ব্রিক ওয়াল দেওয়া আছে একটা লিন কংক্রিটের উপর। এবার এখানে একটা কংক্রিট দেওয়া আছে, এখানে দেখো তুমি এগুলো হচ্ছে একটু বড় দেখাচ্ছে, কারণ এটা আমার হাইটটা আছে 100 mm। ঠিক আছে, তারপরে এখানে একটা আমার ফ্লোর থিকনেস আছে। ঠিক আছে, তো যেটা এটা হচ্ছে মানে এই সাইডটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে ইন্টারনাল ওয়াল, এটা হচ্ছে ইন্টারনাল ওয়াল, আর এই সাইডটা হচ্ছে এক্সটারনাল ওয়াল। ঠিক আছে,
এইটা এক্সটারনাল ওয়াল এইটা ইন্টারনাল ওয়াল ঠিক আছে এবার দেখো আমার দেখো বলেছে 75 mm এর লিন কমপ্লিট 75 mm এর লিন কমপ্লিট আমি এখানে 75 mm এটা হচ্ছে 75 mm ওকে এটা কি হচ্ছে এটা হচ্ছে লিন কমপ্লিট তোমরা ডাইমেনশন তার সাথে নাম তো অবশ্যই দেবে ঠিক আছে নেক্সট তার কথা বলবো ড্যাম টুবিং এই দেখো এটা হচ্ছে ড্যাম টুবিং তার উপরে এটা কি আছে এটা হচ্ছে ট্র্যাপ ড্রিপ ওয়াল এখানে ড্রিপটা আছে এই যে ডেট আছে এটা হচ্ছে 75 এর এটা 75 এর ঠিক আছে তো এটা কি আমি অন্য কালারে দেখাচ্ছি এটা আছে ড্রিপ ওয়াল নেক্সট দেখো তারপরে আমার একটা ফ্লোর কংক্রিট আছে ফ্লোর কংক্রিট হচ্ছে 100 এম এম ঠিক আছে এটা হচ্ছে ফ্লোর কংক্রিট ঠিক আছে এটা হচ্ছে ফ্লোর কংক্রিট এর পরে শেষে এটা আছে ফ্লোর থিকনেস ফ্লোর থিকনেস এটা হচ্ছে আমার এখানে ফ্লোর থিকনেস দেওয়া আছে 25 mm আর এই যে টেরা এই ওয়ালটা তো কোনো সুপারস্ট্রাকচার এটা তো এক্সট্রা তাই আমরা এই সিম্বলটা দিয়ে ডিনোট করছি ঠিক আছে এটা যে এটা যেটা আছে এটা যে ওয়াইড এটা হচ্ছে 300 mm ওকে তার ফিগারটা কি দেবো ফিগারটা যেটা দেবো সেটা হচ্ছে ডিটেলস ডিপিসি অফ ইন্টারনাল ওয়াল তাহলে বুঝতে পারলে আমরা এই আগের দিন এক্সট্রা আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো আজকে এখানেই থাকবো।